মকর সংক্রান্তি গট্টু চিংকি দিদার সাথে ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল আর খুব গল্প করছিল দিদা এটা আমাকে চালানো শিখিয়ে দাও না হ্যাঁ মা কিন্তু এখন তো তোরা খুব ছোট পরের বছর তোরা বড় হয়ে যাবি তখন তোদের চালানো শিখিয়ে দেব আর আমাকে সাহায্য করিস আমি এত বড় তো হয়ে গেছি আচ্ছা একটা কাজ কর ভেতরের ঘর থেকে পর্দা নিয়ে আয় আর বালিশের কভার খুলে আনিস ওগুলো ধুয়ে দেব আর চিংকি মা তুই এখানেই থাকিস আমি মেশিন থেকে কাপড় বের করব আর তুই বালতিতে রাখিস তোর মা এসে সেগুলো নিয়ে যাবে ওকে দিদা তখনই দরজায় ঘন্টা বাজে আরে গাট্টু একবার গিয়ে দেখ তো বাবা দরজায় কে এসেছে ততক্ষণে মা ওখানে চলে আসে নমস্কার আপনারা সবাই কেমন আমরা ভালো আছি শর্মাজি আর আপনি কোনো কারণ ছিল সবকিছু ভালো কিছুদিন পরে মকর সংক্রান্তি তাই এই বছর আমরা ভেবেছি সোসাইটির সব বাচ্চাদের মধ্যে ঘুড়ির প্রতিযোগিতা হোক ঘুড়ি প্রতিযোগিতা হ্যাঁ বাবা কাইট কম্পিটিশন আমরা চাই যে সব বাচ্চারা নিজেদের কাইট বানিয়ে আনুক আর 14 জানুয়ারিতে ময়দানে ঘুড়িও রাখ যার ঘুড়ি সব থেকে বেশি সুন্দর দেখতে তাকে আমরা বিজয় বানাবো আর হ্যাঁ সেইখানে গজা সোন পাপড়ি খিচুড়ি সব আয়োজন করা হবে তাই সবাই সেইখানে লাঞ্চ করবে আর হ্যাঁ এইটা কিন্তু মনে রাখবে কেউ চাইনিজ মাংস আনবে না তাতে হাতও কেটে যায় আর পাখিরা আটকে তার মধ্যে মরে যায় ঠিক আছে আমরা খেয়াল রাখবো এটা তো আমাদেরই উৎসব আমাদেরই খেয়াল রাখতে হবে তাই ভালো রুশি ব্যবহার করব আর শর্মাজি ওখান থেকে চলে যায় মা আমি আর চিংকি ঘুড়ি বানাবো হ্যাঁ তোরা দুজন বাবার সাথে গিয়ে কালারফুল পেন্ট আনিস দুদিন পরে মকর সংক্রান্তির একদিন আগে গাট্টু চিংকু ঘুড়ি কাটছিল আমার নকল করিস না গাট্টু আমি সূর্যের মতো ঘুড়ি বানাচ্ছি হে হে তুই হেরে যাবি আমি তো ড্রাগন বানাচ্ছি সব থেকে উঁচুতে উড়বে ড্রাগন আমার ডিজাইন কপি করিস না আমি মায়ের ঘরে গিয়ে ঘুড়ি বানাচ্ছি হারবি তো তুই আমার ডিজাইন দেখতে আসিস না আর মা বাবা ওদের কথা শুনে হাসতে লাগে আর মকর সংক্রান্তির দিন চলে আসে সব বাচ্চারা আর সোসাইটির লোকেরা মাঠে চলে আসে তখনই সোসাইটির আঙ্কেল মাইক নিয়ে ভাষণ দেয় আজকের দিন খুবই শুভ আজকের দিনে পুরো ভারতবর্ষে আলাদাভাবে উৎসব পালন করা হয় পাঞ্জাবে একদিন আগে লহরি হলো দক্ষিণের দিকে পোঙ্গল আর আমরা সবাই এই জন্য করি কারণ সূর্য দেবতা এখন উপরে এসে গেছে আর ভারতে গরম আসতে চলেছে আজকের দিনে সবকটা গ্রহ এক সমানে এসে যায় সেইটা কি করে কাকু বাচ্চারা সবাই জানো যে সব গ্রহ সূর্যের আশেপাশে ঘোরে আজকের দিন সংক্রান্তিতে সবাই এক সমানে এসে যায় এইসব আপনারা নিজেদের স্কুলে ভূগোলে পড়বেন আর হ্যাঁ এখন শুরু হতে চলেছে আমাদের প্রতিযোগিতা যার ঘুড়ি সব থেকে সুন্দর হবে আর যার ঘুড়ি সবার ঘুড়িকে কেটে দেবে সেও পুরস্কার পাবে এই কথা শুনে রিঙ্কি গুট্টি হরি আর বান্টি আনন্দে নাচতে লাগে জিতবো তো আমি আমার ঘুড়ি সবাইকে কেটে দেবে না আমার ঘুড়িটা সব থেকে উঁচুতে উঠবে দেখিস চিংকি গাট্টু সবাইকে দেখে আর ভয়ে তারপর বাবার দিকে তাকায় কিন্তু বাবা বলে আরে চিন্তা করো না তোমরা দুজনে খুব কষ্ট করেছো নিজের ঘুড়িতে দড়ি লাগাও আর লাটাইতে বেঁধে আকাশে ওড়াও কিন্তু বাবা আমি তো ঘুড়িতে দড়ি লাগাতে জানি না আরে আমি করে দেবো চিন্তা করো না তারপর সব বাচ্চারা মা বাবার সাথে ময়দানে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর নিজেদের ঘুড়িকে দড়ি লাগাতে লাগে তখনই বান্টির ঘুড়ি সবার আগে আকাশে ওঠে আর সবাই তালি বাজাতে লাগে তখন সোসাইটি আঙ্কেল মাইকে বলে আরে উঠলো বান্টির ঘুড়ি কত সুন্দর সিংহর মুখের মতন মনে হয় আজ বান্টি জিতবে না বাবা আমি জিতবো আরে বাবা প্রথমে ঘুড়ি তো ওড়াও গুড্ডির ঘুড়ি কিছু দূর উড়ে তারপর গাছে আটকে যায় তখন হ্যারি কুকুরের মুখওয়ালা ঘুড়ি ওড়ায় যা বান্টির ঘুড়ির থেকে উপরে চলে যায় হে হে আমার ঘুড়ি সব থেকে উপরে দাঁড়া বান্টি এখনই আমি কেটে দিচ্ছি
তখন গট্টু ও ড্রাগন ঘুড়িকে বাবার সাহায্যে আকাশে উড়িয়ে দেয়। খুব মজা হলো বাবা। আরে কি, গট্টুর বানানো ঘুড়িটা সব থেকে বড় আর সুন্দর, একদম ড্রাগন মনে হচ্ছে। এখন দেখা যাক যে কতক্ষণ সে আকাশে থাকতে পারে। এদিকে হুড়ি আর পান্ডির ঘুড়ির মধ্যে প্যাঁচ লাগে আর সব বাচ্চারা তালি বাজিয়ে ওদের নাম নিতে লাগে। তো কিছু বাচ্চারা বান্টির জন্য যাচ্ছিল, বান্টি বান্টি বান্টি, আর ধীরে ধীরে গট্টুর ঘুড়ি সবার মাঝখানে আকাশে চলে আসে, যেখানে চিঙ্কি এখনো পর্যন্ত দড়ি বাঁধছিল। চিঙ্কি সবকিছু দেখে কাঁদতে লাগে। বাবা আমার ঘুড়ি, এতে তো আমি হেরে যাব। এমন বলে না বাবা, আস্তে আস্তে উড়াও। আর ওদিকে হরি বান্টির ঘুড়ি কেটে দেয় আর সব বাচ্চারা জোরে জোরে হরির নাম নিতে লাগে। আরে গট্টু এসো, তোমার ড্রাগন কেটে 2 মিনিটে কেটে দেবো, দাঁড়াও আসছি। আর কিছুক্ষণের মধ্যে হরি আর গট্টুর ঘুড়ির মধ্যে প্যাঁচ লেগে যায়। ওদিকে গুড্ডি আর চিঙ্কি দুজনেই কাঁদছিল। গুড্ডির ঘুড়ি গাছে আটকে গিয়েছিল আর চিঙ্কির ঘুড়ি ফেটে যাওয়ার জন্য উড়তে পারেনি। আরে চিঙ্কি কেঁদো না, কোনো ব্যাপার নয়। ওই দেখো গট্টুর ঘুড়ি কত উঁচুতে গেছে, ওকে সাপোর্ট করো, মন খারাপ করতে নেই। ওদিকে গট্টু আর হরির ঘুড়ির মধ্যে লড়াই চলছিল আর সবাই ওদেরকে চিয়ার আপ করছিল। মা বাবা দিদা সবাই মিলে ওদের জন্য তালি বাজাচ্ছিল। আর অল্পক্ষণের মধ্যে গট্টু ড্রাগন ঘুড়ি হরির ঘুড়ি কেটে দেয়। এই কাটলাম, চিঙ্কি খুশি হয়ে দৌড়ে গিয়ে গট্টুকে জড়িয়ে ধরে। জিতে গেছি। তারপর সোসাইটি আঙ্কেল মাইকে বিজয়ীর নাম ঘোষণা করে। আজকের প্রতিযোগিতার উইনার হলো গট্টু। বাকি বাচ্চারাও খুব সুন্দর সুন্দর ঘুড়ি বানিয়েছে। আমার সকলকে নিবেদন যে খাবার খান আর পাশে লেগে থাকা ডিজেতে নাচ গান করুক, তার সঙ্গে সন্ধেবেলা আমরা ঘুড়ি আকাশে ওড়াবো। গট্টু এটা শুনে নাচতে লাগে আর সবাই মাঠে টাঙানো টেন্টে খিচুড়ি আর মিষ্টি খেয়ে আনন্দ করতে লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।